নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেবো সোনার উপর বাজারদার আপডেট নিয়ে সোনার পাশাপাশি জানিয়ে দেবো রূপোর দামও আজকে সোনার উপর দাম কত পরিবর্তিত হল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতিদিন সোনার উপর লেটেস্ট টার্নিং খবর পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আসুন দেখে নেওয়া যাক এক নজরে মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর বাংলাদেশে দফায় দফায় কমল সোনার দাম স্বর্ণপ্রেমীদের জন্য এটাই সোনা কেনার একমাত্র সুযোগ সোনার দাম ভরিতে কমেছে এক টাকা দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে এবার ভরিপতি দাম সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা কমেছে নতুন দাম আগামী দিনগুলো থেকে সারা সারাদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি অর্থাৎ বাজুস জুয়েলার সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা বলেছে স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম কমায় তারাও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে চলতি মাসে টানা তিন দফায় সোনার দাম কমল দাম কমায় আগামীকাল থেকে হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে লাগবে একাশি হাজার দুশো আটানব্বই টাকা এছাড়া হলমার্ক বা একুশ ক্যারেটে সোনার ভরি সাতাত্তর হাজার ছশো চব্বিশ টাকা আঠেরো ক্যারেটে ছেষট্টি হাজার চারশো পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে পঞ্চান্ন হাজার একশো একাত্তর টাকা তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে দেশের বাজারে আজ পর্যন্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার অলঙ্কার বিরাশি হাজার তিনশো আটচল্লিশ টাকা একুশ ক্যারেটে আটাত্তর হাজার ছশো পনেরো টাকা আঠেরো ক্যারেটে সাতষট্টি হাজার চারশো আঠেরো টাকা ও সনাতন পদ্ধতির সোনার পঞ্চান্ন হাজার আটশো একাত্তর টাকা বিক্রি হয়েছে তার মানে এর পরের দিন থেকে বাইশ ক্যারেটে সোনার ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা একুশ ক্যারেটে নশো একানব্বই টাকা আঠেরো ক্যায়েটি নশো তেত্রিশ এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে সাতশো টাকা কমেছে আমাদের উদ্দেশ্যই হল আপনাদেরকে সঠিক দাম জানিয়ে দেওয়া কারণ এ কারণে আপনাদেরকে ঠকতে না হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ